মতন করে চিনতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? কিসমিস সিনেমার ট্রেলার রিলিজ করে গেছে এবং ফার্স্ট সং রিলিজ করে গেছে। তো ফ্রেন্ডস, কিসমিসের প্রথম গানটি কিন্তু সেরকম ভাবে ইউটিউবে ঝড় তুলতে পারেনি। এক কথায় যদি বলা হয় তাহলে গানটি সেরকম হিট করতে পারেনি। তো এখন কিন্তু সবাই মুখিয়ে রয়েছে কিসমিসের দ্বিতীয় সং কী আসছে, কারণ সেখানে অনেক কটি টাইম লাইন রয়েছে এবং ট্রেলারে যেভাবে দেবকে দেখানো হয়েছে একটি 100 বছর আগের পুরনো লুক রয়েছে। তো সবারই ধারণা সেখানে একটি স্যাড সং থাকতে পারে। ইয়াস, কিসমিসের দ্বিতীয় গান আসতে চলেছে, সেটি একটি স্যাড সং হতে চলেছে। তো সেই গানের টাইটেল কি হতে চলেছে? তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ক্রিসমিসের প্রথম গান তোমায় তুই বলবো নাকি তুমি। তো দেখুন, গানটি কিন্তু বেশ ভালো ছিল। গানের টোন, লিরিক্স, মিউজিক, এমনকি কোরিওগ্রাফিও বেশ ভালো ছিল। গানেতে দেব এবং রুক্মিণী মৈত্রের খুনসুটি, ভালো মেজাজি বেশ ভালো ছিল। কিন্তু আলটিমেটলি, আনফর্চুনেটলি, গানটি এখনো পর্যন্ত 3 লাখ ভিউ ক্রস করতে পারেনি, যেখানে জিতের রাবণ সিনেমার প্রথম গান একদিনে 3 লাখ ভিউ ক্রস করে গিয়েছিল। তো দেখুন, ভিউস ম্যাটার করে না, আলটিমেটলি কোন সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করবে সেটাই মেন কথা। আমি এখানে বারবার বলছি, গানটি ইউটিউবে না হিট করতে পারে, কিন্তু অনেক সময় হয় গান বা ট্রেলার হিট করে না, কিন্তু কন্টেন্টের জোরে সিনেমাটা বক্স অফিসে গিয়ে ভালো বিজনেস এনে দেয়। সেটা আমরা টনিকে দেখি। টনিক সিনেমার গান বা ট্রেলার প্রথমে দিক দিয়ে কিন্তু সেরকমভাবে হিট ছিল না, বাট সিনেমা হলে যখন রিলিজ পায়, ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, আস্তে আস্তে সিনেমাটা কিন্তু হিট করে। তো দেখুন, কিসমিসের ক্ষেত্রেও সেটা হতে পারে, যদি কিসমিসের কন্টেন্ট ভালো হয়। আর সিনেমার ট্রেলার দেখে মনে হচ্ছে কন্টেন্টের দম আছে বস, কারণ এই ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল এবং ট্রেলারটা কিন্তু ইউটিউবে হিট। ইয়াস, ট্রেলারটা ইতিমধ্যে প্রায় 6 লাখ ভিউজ ক্রস করে গিয়েছে ইউটিউবে। তো দেখুন, কিসমিসের যে 2 নম্বর গান আসছে, গানের টাইটেল হচ্ছে আমি তোকে তোর মতন করে চিনতে পারিনি। তো দেখুন, এই যে হুক লাইনটা, এটা কিন্তু বেশ ভালো, মানে খুবই টাচি একটা সং হতে চলেছে, মনে হচ্ছে ঝড় তুলবে ইউটিউবে। তোর মতন করে চিনতে পারিনি, কারণ এটি একটি স্যাড সং হতে চলেছে। আর আপনারা সবাই জানেন, বর্তমান ইয়াং জেনারেশন স্যাড গানের প্রতি খুবই আকৃষ্ট এবং খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। তো কিসমিসের দ্বিতীয় গান নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, টাটা।